গুড ইভিনিং এভরিওয়ান, আজ হচ্ছে 18ই সেপ্টেম্বর। আজ গণেশ চতুর্থী আজকে লেগে গেছে, চতুর্থী আজকে দুপুরবেলা লেগেছিল বোধ হয় 12:40 বা 43-এ, আর আগামীকাল অবধি রয়েছে। তো আমরা আগামীকাল পুজোটা করব, তাই জন্যই আনতে যাচ্ছি ঠাকুর এখন। তো এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। এই কয়েকদিন কিছু ব্লগ করিনি, কারণ আমার ঘুরতে যাওয়ার যে ব্লগগুলো রয়েছে ওগুলো পরপর পাচ্ছেন আপনারা, দাঁড়ান গাড়িতে উঠেনি, তো সেই সমস্ত ব্লগগুলোই পাচ্ছেন, যার জন্য আমি আর নতুন কোনো ব্লগ করছি না। কারণ কি, এগুলো সব তাহলে অনেকটা জমে যাবে, দিতে অসুবিধা হবে, মানে দিলে বোঝাও যাবে না কবেরটা কবে দিচ্ছি, যার জন্য আমি কিছু ব্লগ করছি না। কিন্তু ভাবলাম গণেশ চতুর্থী এটা তো একটা স্পেশাল একটা অকেশন, তাই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম। দুপুরবেলা টুকটাক বাজার করেছি, সেটা আর দেখাইনি, ওটা ওই মানে সব প্লেট গ্লাস আর ঠাকুরের ফল প্রসাদ যেগুলো দেব সেইগুলো সব নিয়ে আসা হয়েছে। তবে ঠাকুরটা এখন কিনতে যাচ্ছি, ঠাকুর, তারপরে ফুলটা আগামীকাল আসবে, মিষ্টিও অর্ডার হয়ে গেছে। আর এই বছর হচ্ছে ভোগ আমরা অর্ডার করেছি। আমরা প্রত্যেকবার আমার বাড়িতে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, এই তিনটে পুজো আমার বাড়িতে আমরা করি, কিন্তু এগুলোতে আমরা ভোগ নিজেরাই বাড়িতে বানিয়ে দিই। এতদিন অবধি সেটাই ছিল, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন যেটা হয়েছে, এখন হচ্ছে কিয়ান একটু বড় হয়েছে আর ভীষণ চঞ্চল হয়েছে, তো ওকে সামলাতে একটু অসুবিধা হচ্ছে, যার জন্য এবারটা ভাবলাম যে আর মানে ও তো একা একা পুরো হাঁটে না, আর ও সব কিছু বোঝে না, না তো অনেক কিছু মানে জিনিসপত্র সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে, খুব দুষ্টুমি করে যা হয় আর কি এই বয়সটায়। তো এই জন্য ভাবলাম যে এই বছরটা বাড়িতে না করলেই বরঞ্চ ভালো হবে, আমাদের সবার জন্যই সেটা সুবিধা হবে, আর তাছাড়া উইকডেজও পড়েছে। তো যাই হোক, ভোগেরও অর্ডার দিয়ে দিয়েছি, কালকে ভোগ আসলে সেগুলোও দেখাবো কী কী অর্ডার হয়েছে, কী হয়েছে। আর এখন চলুন গিয়ে ঠাকুরের মূর্তিটা নিয়ে আসি। প্রথমে ঠিক ছিল ফুলের মালাটা পরের দিন কিনবো, কিন্তু মার্কেটে গিয়ে দেখলাম মার্কেটের অবস্থা বেশ খারাপ, মানে প্রায় সব জিনিস শেষের মুখে, তো তাই জন্য ফুলের মালা, তারপরে খুচরো ফুল আর কলা গাছ, আম পাতা এগুলো একবারে নিয়ে চলে এসেছি। তারপরে ঢুকলাম এই একটা দোকানে, এই দোকানটা একদম ইয়ালাহাঙ্কা নিউ টাউনের মধ্যেই, দোকানটা বেশ ভালো কালেকশন। এই ছাতা নিতে ঢুকেছিলাম, গণেশ ঠাকুরের ছাতা, আর দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত আলপনা, মানে স্টিকারের মতো, এগুলো যা স্টিকার খুলে লাগিয়ে দিলেই আলপনা তৈরি হয়ে যাচ্ছে, খুবই সুন্দর জিনিসগুলো। আর এই যে এই ছাতাটা আমরা নিয়েছিলাম, আর বেশ কিছু মালাও নেওয়া হয়েছিল ঠাকুরের জন্য, তো সব মালা মানে বিভিন্ন ভ্যারাইটির রয়েছে এখানে।
গণেশ ঠাকুরের গায়ে জড়ানোর জন্য যে জিনিসটা, তারপরে পাগড়ি, মুকুট, অনেক ধরনের জিনিস রয়েছে। এটা একটা ভ্যারাইটি স্টোর। এখানে মানে মহিলাদের সাজগোজের জিনিসও যেমন পাওয়া যায়, বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসও পাওয়া যায়, পুজো সংক্রান্ত জিনিস, তারপরে মাথায় দেওয়ার জন্য ফুল, ঘর সাজানোর জিনিস, সব কিছুই পাওয়া যায়। আর দাদাটা খুব হাসছিলো, বলছিল আমার ভিডিও আসবে এখন ইউটিউবে, তো ওরা আবার আমার চ্যানেলটা একটু খুলে দেখলো। যাই হোক, এইভাবেই সমস্ত কিছু যা যা আমাদের প্রয়োজন ছিল এই দোকান থেকে নিয়ে এলাম। আর ভীষণ রংচঙে দোকান, খুব মানে ভালো, কালেকশনটা ভালো। আপনারা কেউ যদি এই এরিয়ার কাছাকাছি থাকেন, আপনারা দেখতে পারেন, চেক করতে পারেন দোকানটা। আর এই হচ্ছে দোকানটা। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি। গুড মর্নিং, আজ 19শে সেপ্টেম্বর, আর আজকে আমরা আমাদের বাড়িতে গণেশ চতুর্থী পালন করছি। তো দেখতেই পাচ্ছেন, সকাল সকাল রেডি হয়ে সাজুগুজু করে, অনেকটাই সাজুগুজু করেছি, আমি এতটা করি না, শাড়ি ফাড়ি পরে নিয়েছি। এই যে এরকম একটা শাড়ি পরেছি, এইটা একটা আমার কাছে পৈঠানি সিল্ক ছিল, এটা আগের বার যখন ঔরঙ্গাবাদ গেছিলাম সেই সময় এনেছিলাম। তো এইটা পরে নিয়েছি, মহারাষ্ট্রিয়ান স্টাইল পরে, শাড়ি পরে আজকে আমরা বাড়িতে বাপ্পার পুজো করব। তো সকাল থেকে কী কী করছি, কীরকম কীরকম কী কী সাজানো হবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প অল্প করে। চলুন দেখে নিই। তৃপ্তি না অলরেডি বাড়ির বাইরে কলা গাছটা লাগিয়ে ফেলেছে, আর এই যে বাপ্পার মুখ এখনও ঢাকাই রয়েছে। খুলবো আপনাদেরকে সঙ্গে নিয়ে, আর সবাই রেডি হয়ে গেছে। ওই যে দিদি দেখতে পাচ্ছেন, দিদিও আজকে সাজুগুজু করে এসেছে। দিদি আ যাও তোরা সামনে। এই দিদি সুন্দর করে সাজুগুজু করে এসেছে, ভালো লাগছে দিদিকে। আর এই যে মা, মাও রেডি হয়ে গেছে, ইয়াম তো সবসময় রেডি থাকে। চলুন দেখি এবার কী কী করা যায়, পরপর পরপর কাজগুলো শেষ করি। আর এইখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে টেবিলের মধ্যে, টেবিল পরিষ্কার করেই রাখা হয়েছে। এবার ঘরের ডেকোরেশনটা দিয়ে শুরু করি, তারপরে ঠাকুরকে সাজাব। এই যে এখানে কলা গাছগুলো আমাদের কিন্তু ঘরের দুপাশে লাগানো হয়ে গেছে। এই যে দেখুন দরজার দুপাশে কলা গাছটা লাগানো হয়ে গেছে, আর কিয়ানো সমস্ত কাজকর্ম করতে আসছে। আর আমাদের কিন্তু ঘরে ঢুকতেও গণপতি বাপ্পা। হ্যাঁ হ্যাঁ, কিয়ানের অনেক বক্তব্য আছে। কি বক্তব্য বাবা? কি আচ্ছা, এই এই তোরণটা আমরা গতকাল নিয়ে এসেছিলাম, যেটা তৃপ্তি এখন লাগাচ্ছে ঘরের বাইরে। দেখুন খুব সুন্দর, এটা এই সিজনের জন্য আমরা এই তোরণটা আনলাম। কেমন লাগছে আপনাদের জানাবেন, আমরা তো আমাদের তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। এটা আর্টিফিশিয়াল ফুলের তোরণ, এগুলো লাগালে কেমন একটা এমনি পুজো পুজো মনে হয় না? আর এই গণেশ পুজো দিয়ে তো পুজোর সিজন শুরু, এরপর তো সমস্ত পুজো পরপর পরপর লেগেই থাকবে। ঠাকুরের নতুন মালাগুলো ঠাকুরকে একটু পরিয়ে দিই, গতকাল কিনে এনেছি ঠাকুরের জন্য। এই এরকম মালা, এই আমাদের বিষ্ণু ভগবান, এই লক্ষ্মী মূর্তি আর বিষ্ণু মূর্তি কিন্তু আমাদের তিরুপতি মা কিনে দিয়েছিল যখন আমরা তিরুপতিতে গেছিলাম। এই হচ্ছে আমাদের নারায়ণের আসন, আর এখানে আমাদের সাই বাবা বসেছে। সাই বাবাকে আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, তার সঙ্গে নতুন ম্যাচিং মুকুট। আপনারা ভাবতে পারেন নারায়ণের আসন খালি কেন, তো আমার বাপের বাড়ির দিকে আমার মা স্পেশালি বা আমার মামার বাড়ি
ওরা যা মানে যাকে মানেন উনি হচ্ছেন নিরাকার নারায়ণ ব্রহ্ম। তো সেই হিসাবে আমাদের কোনো মূর্তিকে পূজো করা হয় না। এই নতুন কার্পেটটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে উইকেন্ডে গেছিলাম মলে, বাবা মা গেছিল কিয়ানের জন্য পুজোর জামাকাপড় কিনতে। সেই সময় বাবা এটা পছন্দ করে আমার জন্য আমাকে কিনে দিয়েছে। আমি যেহেতু ঘর সাজানোর জিনিস কিনতে ভালোবাসি তো তাই জন্য, আর সেই নতুন কার্পেটটা এই দিনকে বিছিয়েছিলাম। তার সঙ্গে ঘরে ফুল ঠুল দিয়ে সাজিয়েছিলাম, এই ঘরের বাইরেটাতেও ফুল দিয়েছিলাম। আর ঘরে কিন্তু একদম উৎসব উৎসব একটা আমেজ। আর আসলে বাবা মা চলে যাচ্ছে, আগামীকাল ওরা চলে যাচ্ছে, তো তাই জন্যই পুজোর জামাকাপড় ওরা মানে কেনার জন্য নিয়ে গেছিলো। তো কী কী কিনেছে সেগুলো আজকে আমি একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই ছিল ভোগ, ভোগে ছিল ফলপ্রসাদ, লাড্ডু, তার সঙ্গে খিচুড়ি, লাবড়া, বেগুনি আর আনারসের চাটনি। আর এই যেগুলো রান্না করা ভোগ এগুলো কিন্তু সব বাইরের থেকে কিনে আনা, এই বছর আমরা আর করিনি যেরকমটা আগেই আপনাদেরকে বললাম। আর এই হচ্ছে আমাদের পুরো আসন, মন্দির কেমন লাগছে আপনারা দেখে জানাবেন। আমরা তো চেষ্টা করেছি যতটা সম্ভব নিষ্ঠা ভরে পুজো করার, আশা করি আমাদের পুজো ভগবান নিয়েছেন। जय गणेश, जय गणेश देवा, माता जाती पार्वती पिता महादेवा। गणेश जय गणेश, जय गणेश देवा, माता जाती पार्वती पिता महादेवा।
আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের সবাইকেই দিয়ে আসা হয়েছে। আর কয়েকজন এসেছিল দুপুরবেলা, তখন ভিডিওটা করা হয়নি, বিকালবেলা আসলে আবার আমি ভিডিও করবো। বিকালবেলা আরও কিছু লোকের আসার কথা আছে, আর একজন ফ্যামিলি সেই সময় ছিল না অ্যাভেলেবেল, তাদেরকে এখন দিয়ে আসছি গিয়ে। এখানে দেখুন আমার প্রতিবেশী দাদা আর তার ওয়াইফ এসছেন ঠাকুর প্রণাম করতে। ওখান থেকে ত্রিহান ওনার হাতের লাড্ডুটা দেখেই ওর ওটা খেতে ইচ্ছা করেছে। বাড়িতে কিন্তু আমরা দিলে এক ফোঁটাও খায় না, তো দাদাও খুব ভালোবেসে ওকে খাওয়াচ্ছেন। আর তো একই বোধহয় বলে বাচ্চা, তাই না? আর এখানে আরেক প্রতিবেশী তার দুই বাচ্চাকে নিয়ে এসেছে, এই এক বাচ্চা কোলে, আরেকজন নিচে বসে আছে কিয়ানোর সঙ্গে খেলছে। তো এদিকে বাকি আমার বন্ধুবান্ধবরাও এসেছিল, তারাও অফিসের পরে সবাই এসেছে, এসে ভোগ নিয়েছে। এখানে আমরা বসে সবাই একসঙ্গে আড্ডা মারছি, তার ফাঁকে একটু ছোট্ট করে একটা ক্লিপিংস আপনাদের জন্য তুললাম। আর খুব ভালো কেটেছে, সুন্দরভাবে পুজোটা হয়েছে যেরকমভাবে চেয়েছিলাম। আশা করি প্রত্যেক বছর এইভাবে সুন্দর করে আমরা পুজো করতে পারবো, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। তো গণেশ চতুর্থীর ব্লগটা এই অবধি রাখলাম, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।